लाखो लाखो दर्शकेर मन जय करा बहुरूपी अभिनेत्री प्लीज वेलकम द वन एंड ओनली मंचे दिशा बनर्जी सबाई मिले जोरदार हाथे ताली সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন ম্যাডাম ঘুমিয়ে পড়েছে একটু লাইটটা দেওয়া যাবে একটু ব্যাকে একটু দেখিয়ে দিন আমাদের মেদিনীপুরের মানুষ দেখেছেন আরে বাবা রে বাবা একেবারে কানে কানে ভর্তি একবারে দেখতে পাচ্ছেন একবারে ঠাকুর পর্যন্ত বাহ মানে মনে হচ্ছে আজকে শুধু মেয়েরাই আছে মনে হচ্ছে কোথায় শুধু মেয়েরাই আছে মনে হচ্ছে না না ছেলেরাও আছে এদিকে কি এরাও মেয়ে নাকি না না মেয়ে না চোখে দেখা যায় না যাই হোক তো এসছেন ভালো না আমার তো আমি শুধু দেখতে পাচ্ছি সামনে শুধু মেয়েরা রয়েছে হ্যাঁ তো থ্যাংক ইউ এখানকার পরিবেশ এখানকার বন্ধুদের বা বৌদিমণি কাকিমা জেতে প্রথম থেকে আছে দারুণ সহযোগিতা এক্সিলেন্ট মানে উনাদের প্রশংসার মানে শেষ সীমা নেই দারুণ দারুণ অসংখ্য ধন্যবাদ জানাবো উনাদের কাকে জানাবেন মানে আমার দর্শক বন্ধুদের আর কাকে জানাবো না আমি হলো আমাকে বলছেন হয়তো না না আপনাকে অসংখ্য ধন্যবাদ কেন আমাদের ঐক্যতান ক্লাবের পক্ষ থেকে আপনাকে প্রথম পেলাম এখানে আপনি হ্যাঁ হ্যাঁ এটা কথাবার্তা হবে অনেক রকমের অভিনয় তার মানে কি ম্যাডাম রেগে যাচ্ছেন নাকি না না রাগ করব কেন হ্যাঁ কেন রাগ করব আপনার এই ফুটবল দেখে কেউ রাগ করতে পারে এটা আপনার এই যে ফুটবল এটা দেখে কেউ রাগ করতে পারে না দাদা আরে হো হা করো না আ কলিকাতা থেকে এসে আপনি ও দাদা আপনি নিয়ে এসেছেন নাকি হ্যাঁ এটা ফুটবল আপনার মনে হয় না এনে গুগল হয় না হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো অবশ্যই আছে আমি দেখে নেব কোনো অসুবিধা নাই তোমার এই সব ব্যবহার ঠিক নয় আর না না ম্যাডাম এই যে মাঠটা নিয়ে কথা বলছেন কেন আবার মাঠ মানে কি এখানে সাইকেল স্ট্যান্ড করবেন নাকি না আমি তো ছোট গাড়ি করে আসি হ্যাঁ তো আমি ভাবলাম যে এটা এখানে স্ট্যান্ড হয়ে পার্কিং করবেন একদম কোনো টেনশন নেই আমারও যাই হোক কিছু টাকা ইনকাম হবে তো ম্যাডাম একটা কথা বলি এটা এইখানে কিন্তু দুখানি অপশন রয়েছে যেমন যেমন এই মাঠে ফুটবল খেলতে পারেন আচ্ছা আবার এই ফুটবল নিয়ে মাঠে খেলতে পারেন একটা জায়গায় দুখানি অপশন তো এই টেকো লোকটার জন্য একটু হাততালি হোক কি টেকো লোকটা আবার টেকো এ কি গো যে যা পারো কইব নি এ ম্যাডাম একটা কথা বলি যেহেতু আপনি ফুটবলের কথা বললেন একটা কথা আপনাকে বলি আচ্ছা বলি আচ্ছা এই ফুটবল পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ আমার তো মনে হয় পুলিঙ্গই হবে পুলিঙ্গ হ্যাঁ ছেলেরা খেলে তো আচ্ছা হ্যাঁ ছেলেরা খেলে তো না ম্যাডাম কি ফুটবল হচ্ছে স্ত্রীলিঙ্গ কেন না কেন মানে ম্যাডাম যার পিছনে 22 জন ব্যাটা ছেলে হাফ প্যান্ট পরে ছুটে আচ্ছা হ্যাঁ সিএ লেডিস ছাড়া জেন্টস কি করে হয় কি বলেন নাকি আমরা ছেলেরা মেয়েদের পিছনে ঘুরি একটা কারণ আছে কি কারণ কারণটা হচ্ছে ব্যাপার থাকবে আছে কিনা বলুন তবে লক্ষ্য করে দেখবেন ম্যাডাম আমরা ছেলেরা যখন মেয়েদের পিছনে ছুটি না হাতে একটা গোলাপ ফুল থাকে গোলাপ ফুল ওই ফুলটা দিয়ে সামনে এরকম আঁঠু গেড়ে বাড়িয়ে দাও তোমার হাত আমি আমার তোমার হাতে ফুল দিতে চাই হয় কিনা বলি আচ্ছা ম্যাডাম এই ছেলেরা ফুল দিয়ে প্রেমটা শুরু করে কেন ফুল দিয়ে শুরু করে যাতে ফুলের মতো জীবন হয় তার জন্য কাই পড়ছো তুমি ফুলের মতো জীবন না ম্যাডাম ছেলেরা ফুল দিয়ে ভালোবাসা করে ফুলের মতো জীবন হবে বলে না তাহলে কিসের জন্য ছেলেরা ফুল দিয়ে শুরু করে ভালোবাসা এই কারণে ম্যাডাম ফুল থেকে তো ফল হয় নাকি কি হলো এটা ফলের আশা থাকবে না আমাদের ছেলেরা তাহলে কি এমনি এমনি ভালোবাসা করি নাকি
প্রথমে শম্ভুদার জন্য আরেকবার জোরে হাততালি চাইব, সেই সঙ্গে আরেকবার জোরে হাতে তালি দিয়ে দিশা ম্যাডামকে বরণ করে নেব আমরা। আমাদের গৌতম রয়েছে, গৌতম পাল আমাদের ক্লাবের অন্যতম সদস্য, কানাইদিঘি ঐকতান ক্লাবের, ফুলের তোড়া দিয়ে ম্যাডামকে বরণ করে নিচ্ছে। একবার জোরে হাতে তালি চাইব। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ঐকতান ক্লাবের সকল মেম্বারসকে, কমিটি মেম্বারসকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা আমাকে দিয়ে দিলে নাকি? এই যে বাড়িয়ে দাও তোমার হাত। আচ্ছা, এই রাত তোমার আমার এই চা শুধু দুজনে। আচ্ছা বৌদিরা, আমি সবাইকে বলছি একটু চাঁদা তুলে রাখুন। দুজনে এই রাত শুধু দুজনে একটু সবাই চাঁদা তুলে রাখুন। বিবাহিত হওয়া সত্ত্বেও আমার সাথে এখানে ফ্লট করছে একদম, তাই তো? চাঁদা তুলে মারা হবে আপনাকে। হ্যাঁ বৌদি, চাঁদা তুলে দিয়ে দেবেন, কোনো মারার দরকার নেই। চাঁদা তুলে, আরে চাঁদা তুলে মারা মানে চাঁদা তুললো এবার আমাকে মারবে কেন, হাতে দিয়ে দেবে, কোনো মারার দরকার নেই। যেটা হবে, দু টাকা পাঁচ টাকার কথা বলুন, লকডাউনে এক টাকা ইনকাম নেই তার পয়সা বাড়ায়। হ্যাঁ কি আর বলবো, অবশ্যই অনেক ব্যাপার আছে, এ তো আছে, এ সেলিব্রিটি আছে, হাই হ্যালো ঘটে দুটা গান গাই পালিয়ে যায়। হ্যাঁ পয়সা নিবে মোটা, ছেপ দিয়ে গড়ি নিবে। হ্যাঁ এনকে আটকি রোগী ঘন্টা কেন উনু আসেনি তুমি, এ কোনো বুঝতে পারি না।